আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওরমতুল্লাহাত বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাইবোন ইতিমধ্যে আমরা অনেকেই হয়তো অবগত হয়েছি যে হলমার্ক কেলেঙ্কারির অন্যতম একজন হোতার অবৈধভাবে ঘুষের মাধ্যমে জেলখানায় নারী সঙ্গ নিয়ে চতুর্দিকে তোলপাড় চলছে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থার জন্য ইতিমধ্যে নির্দেশনা দিয়েছেন এবং ব্যবস্থা গ্রহণ আরম্ভ হয়েছে বিষয়টি অবশ্যই প্রশংসার দাবি রাখে তবে আমরা আজ ভিন্ন বিষয়ে কথা বলতে চাই আর তাহলে প্রিয় দর্শক আমরা জানি জেলখানা শুধুমাত্র অপরাধীদের সাজার জায়গা নয় এটি সংশোধনাগারও বটে অথচ বাস্তবতা হলো যে আমাদের দেশে একজন চোর জেলখানা গিয়ে বেশিরভাগ ক্ষেত্রে ডাকাত হয়ে ফিরে আসেন অর্থাৎ সেখানে গিয়ে সংশোধন হওয়ার পরিমাণটা অনেক কম সেজন্য আজ আমরা দুটি প্রস্তাবনা বা পরামর্শ পেশ করতে চাই অত্যন্ত বিনয়ের সঙ্গে তার প্রথমটি হলো চলমান ইস্যু সংশ্লিষ্ট বিষয় আর তা হল একজন বিবাহিত বন্দির জন্য জেলখানাতে নিজের স্ত্রীর সঙ্গে একান্তে সাক্ষাৎ করার কোনো সুযোগ থাকা উচিত কিনা এটি বন্দী ব্যক্তির মানবিক অধিকার আওতায় পড়ে কিনা বিচারক এবং খতর আনহুর শাসন আমলে তিনি বন্দীদেরকে যারা বিবাহিত তাদেরকে নিজের স্ত্রীর সঙ্গে একান্তে সাক্ষাতের সুযোগ দিতেন এরপর তাদেরকে আবার জেলে প্রেরণ করা হতো ইসলামের ইতিহাসের অন্যতম বড় বড় ইমাম তথা স্কলারগণের বেশিরভাগ যথা ইমাম আজম ইমাম আবানিফুর রহমা আল্লাহ ইমাম আহমদেব নাহাম্বুল রহমা উল্লাহ ইমাম শাহিবুর রহমল্লার একটি বর্ণসহ বহু ইমামদের মত হলো একই রকম অর্থাৎ একজন বিবাহিত বন্দির স্ত্রী যদি সম্মত থাকেন এবং জেলখানা যদি সেরকম কোনো সুযোগ থাকে তাহলে স্ত্রীর সঙ্গে তাকে একান্তে মিলিত হওয়ার সুযোগ থাকা উচিত এটি তার এবং তার চেয়েও বেশি তার স্ত্রীর অধিকারের মধ্য থেকে পড়ে প্রিয় দর্শক আমরা জানি জেলখানায় যৌনতা সংশ্লিষ্ট অনেক অপরাধ সংগঠিত হয়ে থাকে এ সমস্ত অপরাধগুলোর মাত্রা কমিয়ে আনার জন্য এই বিষয়টিকে যদি আমলে নেওয়া হয় এবং বন্দিদের জন্য যদি এই সুযোগটা অবশ্যই যথানিয়মে নির্দিষ্ট জেল কোড অনুসরণ করে বিভিন্ন রকমের শর্ত আরোপ করে এই সুযোগটা যদি তাদেরকে দেয়া হয় তাহলে আমার মনে হয় যে এ ধরনের অপরাধের মাত্রা অনেকখানি কমে যাবে আমরা জানি যে সৌদি আরব আরব আমিরাত কানাডা জার্মানি তুরস্ক সহ পৃথিবীর বহু দেশে এ নিয়ম চালু আছে তুরস্কের নিয়ম হলো বন্দি যদি ভালো আচরণ করেন তার শৃঙ্খলা বোধ যদি ভালো থাকে তার রেপুটেশন যদি ভালো হয় তাহলে সেক্ষেত্রে তাকে এই সুযোগ দেয়া হয় ভারতের পাঞ্জাব এবং হরিয়ানা প্রদেশের হাইকোর্ট দুই হাজার সালে একটি রায় দিয়েছেন এ বিষয়ে তারপর থেকে সেখানেও এটি চালু আছে আমেরিকার শিকাগো নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ক্রিমিনাল ল অ্যান্ড ক্রিমিনোলজি বিষয়ক জার্নালে উনিশশো সালে বিষয়ে একটি আর্টিকেল প্রকাশ হয়েছে দুজন পণ্ডিতের সেখানে তারা দাবি করেছেন যে তখনই পৃথিবীর আঠাইশটি দেশে এই নিয়মটি চালু আছে অর্থাৎ বন্দীদেরকে বৈবাহিক জীবনের সুবিধা দেওয়ার নিয়ম সে সমস্ত দেশে চালু আছে কেউ প্রশ্ন তুলতে পারেন যে জেলখানায় বিবাহিত ব্যক্তিকে যদি নিজের স্ত্রীর সঙ্গে একান্তের সাক্ষাতের সুযোগ দেওয়া হয় তাহলে আর বন্দিত্বের কি মানে থাকলো এর জবাবে আমরা প্রথমত যে কথা বলতে চাই তা হলো কোনো ব্যক্তি অপরাধ করার কারণে হয়তো তিনি জেলে গিয়েছেন এবং সাজা ভোগ করছেন এটি তার প্রাপ্য কিন্তু তার স্ত্রী হয়তো নিরপরাধ তাকে দিনকে দিন ধরে বছরকে বছর ধরে অনেক সময় যুগ যুগ ধরে তার জৈবিক চাহিদা পূরণের যে বিষয়টি রয়েছে যে অধিকার রয়েছে তা থেকে কোন যুক্তিতে বঞ্চিত করা হবে আর দ্বিতীয় কথা হলো যে একজন বন্দি ব্যক্তির মানবিক অধিকারগুলো আদায় করতে হয় একজন বন্দী ব্যক্তিকে তার পরিবারের সদস্যদের সঙ্গে সাধারণ সাক্ষাতের যেরকম সুযোগ দেওয়া হয় এটি যেরকম তার অধিকার তার স্ত্রীর সঙ্গে একান্তের সাক্ষাতের সুযোগ দেওয়া এটাও তার অধিকার এবং তার চাইতে বড়ো কথা হলো তার স্ত্রীর অধিকার অতএব এ নিয়মটি চালুর বিষয়ে যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিবেচনা করেন তাহলে তার মাধ্যমে একাধারে জেলখানা জনতা সংশ্লিষ্ট যে সমস্ত অপরাধ হয়ে থাকে সেগুলোর মাত্রা অনেকখানি কমে আসবে দ্বিতীয়ত একজন নিরাপরাধ স্ত্রীকে তার জৈবিক চাহিদা পূরণ থেকে বঞ্চিত করার যে দায় তা থেকে আমরা মুক্তিলাভ করব, জাতি মুক্তিলাভ করবে তৃতীয়ত যিনি বন্দী রয়েছেন তার চারিত্রিক এবং নৈতিক অবক্ষয় থেকে তাকে হেফাজত করা যাবে এবং তার মানসিক বিকাশের ক্ষেত্রে এবং সংশোধনের ক্ষেত্রে এটি সহায়ক ভূমিকা পালন করবে বলে আমরা মনে করি আর আমাদের দ্বিতীয় প্রস্তাবনাটি আরও বেশি গুরুত্বপূর্ণ আর তা হলো। বন্দীদের আদর্শিক এবং মানসিক পরিচর্যার খাতিরে এবং অপরাধ প্রবণতা কমিয়ে আনার প্রয়োজনে প্রতিটি জেলখানায় ধর্মীয় আলোচনা বই পুস্তক বিতরণ এবং মোটিভেশনাল স্পিচের নিয়মিত ব্যবস্থা থাকা উচিত আমি সৌদি আরবের ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ে দশ বছর কাজ করেছি আমার দায়িত্বের মধ্যে এ কাজটি ছিল যে বিভিন্ন জেলখানায় আমরা যেতাম এবং সপ্তাহে কোন কোন জেলখানা একবার কোন কোন জায়গায় একাধিকবার আমরা যেতাম এবং সেখানে প্রবাসী বাংলাদেশি যারা জেলে থাকতেন তাদের জন্য মোটিভেশনাল স্পিচের ব্যবস্থা থাকতো তাদের জন্য ধর্মীয় এবং নৈতিক শিক্ষার ব্যবস্থা থাকতো এই ব্যবস্থাপনার প্রভাব যে কত সুদূর প্রসারী সেটি আমি সচক্ষে দেখে এসেছি আমাদের দেশে এই ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত সহজ এই ব্যবস্থা যদি গ্রহণ করা হয় এবং প্রতিটি জেলখানায় যদি ধর্মীয় শিক্ষার ব্যবস্থা করা হয় নীতিশিক্ষার ব্যবস্থা করা হয় মোটিভেশনাল স্পিচের ব্যবস্থা করা হয় কাউন্সিলিংয়ের ব্যবস্থা করা হয় তাহলে ইনশাআল্লাহ অপরাধ প্রবণতা অনেকখানি কমে যাবে জেল থেকে ফিরে এসে একজন অপরাধী সুস্থ এবং স্বাভাবিক জীবন লাভ করবে ইনশা আল্লাহ আল্লাহ রবুল আলামিন আমাদেরকে সুস্থ সুন্দর এবং অপরাধ মুক্ত সমাজ গড়ে তোলার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত